হাই, আমি নাহিদ। দ্য এডুকেশন বিলির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজ আলোচনা করব একটি জেডিসি রুটিন নিয়ে। তো এখানে দেখো, এখানে লেখা আছে যে 2019 সালে জেডিসি পরীক্ষার সময়সূচি। আজ আলোচনা করব রুটিন নিয়ে এবং কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে আর কি কি পরিবর্তন আছে সেই বিষয় নিয়ে আজ আলোচনা করব। তো ফার্স্টে বলে দিই, এখানে দেখো 1 নং পরীক্ষা হবে কোরআন মাজিদ ও তাজবিদ, বিষয়কোট হলো 101, আর পরীক্ষাটা অংশগ্রহণ হবে কত তারিখে, 2/11/2019। তারপর হচ্ছে আকাইদ ও ফিক, বিষয়কোট হচ্ছে 133, পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 3/11/2019। এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো শনিবারে একটি পরীক্ষা হবে, রবিবারে একটি পরীক্ষা হবে, এখানে কিন্তু কোনো গ্যাপ নেই, তো এই বিষয়টা তোমরা খেয়াল রাখবা। তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি 140, 4/11/2019 সোমবার, শনিবার একটি পরীক্ষা, রবিবার একটি পরীক্ষা, সোমবার একটি পরীক্ষা, যদি এখানে কোনো গ্যাপ দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে আরবি 1 নং পত্র, পরীক্ষাটা হচ্ছে 100, বিষয়কোট হচ্ছে 103, পরীক্ষা হবে 5/5 মঙ্গলবার। আর এখানে দেখো 2/3/3/4/5/5 কোনো গ্যাপ দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে 6/6 আরবি দ্বিতীয় পত্র, এটা কোনো গ্যাপ নাই। তারপর হচ্ছে 7/7, পরীক্ষা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এখানে কোনো গ্যাপ নাই। তারপর হচ্ছে গণিত 108/9/, এখানে একদিন গ্যাপ আছে, দেখা যাচ্ছে বৃহস্পতিবার একটি পরীক্ষা, শুক্রবারে গ্যাপ, তারপর শনিবারে হচ্ছে একটি পরীক্ষা। তারপর হচ্ছে ইংরেজি, ইংরেজি ইংরেজি পরীক্ষাটা হচ্ছে 107, পরীক্ষাটা হবে সোমবার, এখানে দেখা যাচ্ছে একদিন গ্যাপ লক্ষ্য করা যাচ্ছে। তারপর হচ্ছে বিজ্ঞান হলো মঙ্গলবার, তারপর বাংলা হলো কি বুধবার শেষ। মানে রুটিনের ভিতরে একটি পরিবর্তন হলো, পরিবর্তনটা হলো এরকম যে তোমাদের পরীক্ষার যে রুটিনের যে সময়টা সেটি খুবই সীমিত আকারে নিয়ে আসা হয়েছে, খুবই কম। এখানে দেখো গণিত আর ইংলিশ পরীক্ষার ভিতরে মাত্র একদিন করে গ্যাপ আছে, আর বাকি পরীক্ষার কোনো গ্যাপ নাই, তো সে মোতাবেক তোমরা প্রিপারেশন নিয়ে রাখবা। তারপরে যাচ্ছে নির্দেশনাবলী, এখানে দেখো নির্দেশনাবলী, প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। তারপর হচ্ছে প্রতি শিক্ষার্থীকে অবশ্যই 30 মিনিট পূর্বে কি পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। তার পরীক্ষার্থীগণ সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এবং অ্যানালগ ঘড়ির সাথে রাখতে পারবে, তাছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের সাথে আনতে পারবে না। মানে তোমরা সাধারণ যে ক্যালকুলেটারগুলো আছে না, ওইগুলো তোমরা ব্যবহার করতে পারবা, সাথে অ্যানালগ জাতীয় ঘড়িগুলো ব্যবহার করতে পারবা, কিন্তু অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বা অন্যান্য স্মার্ট ওয়াচ বা এগুলো জাতীয় কোনো ডিভাইস এগুলো আনা যাবে না। তো ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক করবা, এবং ফ্রেন্ডদের না জানা থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবা, এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। আল্লাহ হাফেজ।